ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্য আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ দূরে কিংবা কাছের যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান রূহানী চিকিৎসা ও ইস্তেখারা দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই অনুষ্ঠানের মধ্যে হুজুর নবিয়ে পাক সাল্লাহ তালা আলি ওয়া আলিহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানিকে দূর করার এই মহান উদ্দেশ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ইনশাআল্লাহ আজ্জা বজাল তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের পক্ষ থেকে আসা ফোন কল এস এম উত্তর আমরা ইনশাআল্লাহ তালা এই অনুষ্ঠানের মধ্যে আমরা সামিল করবো ইনশাআল্লাহ আয়লা তো এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের ফোন কল এস এম এসের উত্তর কুরআনে পাক থেকে হাদিসে মোবারকা থেকে কানে দিন বিশেষ করে পনেরো শত শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিংবা শেখে তারিকত আমিরে আহলে সুন্দর দাওয়াতি ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদেরি রাজাবি দামদ বারকাতমুল আলিয়ার পক্ষ থেকে আশা ও আওরাদে আত্তারিয়া থেকে ইনশাল্লা তালা সামিল করা হয় তো আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা ভালো কিছু নিয়ত করে নেই কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তো আসুন নিয়ত করে আমরা এই অনুষ্ঠানটি দেখব আল্লাহ তালা এবং তার প্রিয় রস্তাল্লাহ আলী সন্তুষ্টি অর্জনের জন্য তো আমরা আসলে আরও নিয়ত করে নিই যে এই অনুষ্ঠানের মধ্যে যে সমস্ত ওয়াজিফাগুলি আমাদেরকে বলে দেওয়া হবে আমরা নিজেরা তো ইনশাল্লাহ আমল করব পাশাপাশি আমাদের মুসলমান ভাই প্রতিবেশী যারা আছে তারা যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকে তো আমরা স্বাভাবিক নিয়তে মানুষদেরকে উপকারের নিয়ত তালা সেই সমস্ত আমল ওজিফাগুলি আমরা তাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ তালা তো রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার উত্তর দেওয়ার জন্য আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে সঙ্গে রয়েছেন লিগের দাওয়াতি ইসলামী গোলাম মোস্তফা ভাই রয়েছেন ইনশাল্লাহ তালা তো তিনি আজকে আপনাদেরকে রুহানি চিকিৎসা ইস্তেখারার উত্তর দেবেন ইনশাআল্লাহ তালা তো আসুন আমরা শুরুতে আমাদের প্রিয় আঁকা মাক্কি মাদানী মুস্তফা সল্লাহু তালা আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করা ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সল্লাহু তালা ও আলহি ওয়া সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দুরুদে পাক পাঠ করা ভুলে গেল তবে সে জান্নাতের রাস্তা ভুলে গেল আল্লাহ আল্লাহ তো প্রিয় ইসলামী ভাইরা দেখুন জান্নাতের রাস্তা যদি কোনো ব্যক্তি ভুলে যায় তো তার অবস্থা কি হবে তো এটা বলা হয়েছে যে ব্যক্তি দুরুদে পাঠ পাঠ করা ভুলে গেল অর্থাৎ যেই অবস্থায় আমরা থাকবো নবিয়ে পাকের যখনই নাম আসবে আমরা ইজতেমায় মাহফিলে থাকবো জিকিরের মাহফিলে যখনই আমরা যেখানেই থাকবো যখনই নবিয়া পাকের নাম আসবে তখনই আমরা ইনশাল্লা তালা দুরুসরী পাঠ করব আমাদের জীবনের মধ্যে আমাদের সময়ের মধ্যে একটি রুটিন আমরা বানিয়ে নেই যে আমরা এই সময়টুকু আমরা আল্লাহ হাবিব সল্লাহ আলিহ সাল্লামের উপর দুরুসই পাঠ করবো আসলে আমরা আজকের অনুষ্ঠানে বরকতের জন্য একবার দুরুসি পাঠ করি সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহ তাল আলা মোহাম্মদ সাল্লাহ তালা আলি হিউ আলি ওসাল্লাম সবই বোন রয়েছেন আপনারা কল না করে আপনারা আমাদেরকে এস এম করুন যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন তো আপনারা ফেসবুকের মধ্যেও আপনারা সমস্যার জন্য রুহানি চিকিৎসার জন্য আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে সমস্যার কথাটি জানাতে পারেন ইনশাল্লাহ তাআলা তো আসলে আমরা যারা আমাদেরকে কল করেছেন তো শুরুতে আমরা দর্শকদের কল শ্রবণ করে জি ভাই কল শুনিয়ে দিন বলছিলাম আমার আম্মা ডান হাত ব্যথা করে এর জন্য রুহানি চিকিৎসা আল্লাহ আপনার মাকে শেফা দিয়ে দেখ দোয়া করি ভাই সঙ্গে থাকুন রুহানি চিকিৎসা দেওয়া হবে আল্লাহ শেফা দিয়ে দেখ আসানি দান করুক দোয়া করি রুহানের চিকিৎসা আরো করা হবে ইনশাল সঙ্গেই থাকুন পরবর্তী কল শুনে দিন আমার নাম মোহাম্মদ গাজীপুর আমার স্ত্রীর সন্তান হচ্ছে না এর জন্য আমি করতে আমার আর আমার স্বামীর নাম হলো রোকাইয়া আল্লাহ তালা আপনার ঘরে পরিবারের মধ্যে নেক সন্তান দান করুক দোয়া করি ভাই সন্তান হচ্ছে না কেন হচ্ছে না ইনশাল্লাহ তাআলা ইস্তেখারা করা হবে ইস্তেখারা উত্তর দেওয়া হবে সঙ্গে সঙ্গীগণ দুরূদে পাক পাঠ করতে থাকুন পরবর্তী কথা নিয়ে দিন আমার নাম মাহতাব আমি স্মরণ থেকে বলছি আমার আমার ছেলের লেখাপড়া ও মনোওযুবি আর একটু করে

আমার বুঝে অসুস্থ থাকে বেশি ঠান্ডা জ্বর সব সময় থাকে রাত্রে ভয় পায় এর জন্য আমি এসে খারা করতে চাই আমার বোনের নাম রামিরা আমার মায়ের নাম রাহিমা জি আল্লাহ তালা শেফা দিয়ে দিক আসনে দান করুক তো দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন কলের মাধ্যমে রুহানের চিকিৎসার জন্য আপনারা কল করেছেন ইস্তে খারার জন্য জানতে চেয়েছেন কি সমস্যা ইনশাল্লাহ আরোচ করা হবে সঙ্গে থাকুন দুরসই পাঠ করতে থাকুন আর দর্শকবৃন্দকে বলবো তো যেই ওজিফাগুলি আমাদেরকে বলে দেওয়া হয় অনেক সময় দেখা গেছে স্মরণে আমাদের থাকে না তো আপনারা যদি সম্ভব হয় তা আপনারা লিখে রাখুন ইনশাল্লাহ পরবর্তীতে কাজে আসবেন ইনশাল্লাহ যে আমাদেরকে সাইফুল ভাই টাঙ্গাইল থেকে কল করেছিলেন মায়ের ডান হাত ব্যথা বলেছেন আল্লাহ পাক আপনার মায়ের হাতের ব্যথা আল্লাহ পাক শিফা দান করে দেখ তো আপনার আম্মুকে এই এমনটি করতে বলবেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুগুনি ইয়া গনি একবার পাঠ করবে শুরু এবং শেষে একবার করে দূরদে পাক পাঠ করে হাতের মধ্যে ফুক দিয়ে যে স্থানে ব্যথা ওই স্থানে হাত বুলিয়ে নিবে ইনশাল্লাহ তহ এই আমল করার বরকতে আপনার আম্মুর এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তহ নাসির ভাই আমাদেরকে জানিয়েছেন যে স্ত্রীর পেটে ব্যথা করে নাবির নিচেও সমস্যার কথা বলেছেন নাবির প্রবলেম হয়েছে আল্লাহ পাক আপনার স্ত্রীকে রোগ থেকে আরোগ্য দান করুক আপনার স্ত্রীকে পেট ব্যথার জন্য এই আমূর্তি করতে বলবেন তেসপাড়া সুরা সফাত এর সাতচল্লিশ নং আয়াত এ আয়তে কারিমা তিনবার পাঠ করবে শুরু এবং শেষে তিনবার করে দুরুদে পাক পাঠ করে তারপর পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে আর যখনই খাবার খায় খাবারের মধ্যেও ফুঁক দিয়ে খাবার খাবে আশা করি এমন করা বরকত আপনার স্ত্রীর পেটের ব্যথা দূর হবে ইনশা আল্লাহ তাহলে এরপর নাবির জন্য আমলটি করতে হবে ইয়াসিনের সুরা ইয়াসিনের ফিফটি এইট আয়াত আটান্ন নম্বর আয়াত এই আয়তে কারিমা বিসমিল্লাহ রহমান রহিম সহকারে সালাম ও কৌলাম রহিম বিসমিল্লা সহকারে এই কারিমা একটি সাদা কাগজের মধ্যে জেল পেন কালি দিয়ে লিখবেন লিখে এটাকে তাবিজের মতো ভাঁজ করে এরপর নাবিতে পড়তে হবে আর এই একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু কোরআনের আয়াত রয়েছে রয়েছে তো কোরআনের আয়াত যেন নাবির নিচে না যায় এটাকে লিখে আপনি প্লাস্টিক বা ভ্যাকসিন জাতীয় কিছু দিয়ে সেলাই করে তার নাবির উপরে পরিধান করার ব্যবস্থা করুন আর যেন নাবির নিচে না যাই এমনটি করুন আপনার স্ত্রী নাবির যে সমস্যার কথা বলেছেন নাবিন গোড়ায় সমস্যা আল্লাহ পাকের দয়ায় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তা আলা গাজীপুর থেকে আমাদেরকে সফরউদ্দিন ভাই বলেছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না স্ত্রীর নামও বলেছেন মায়ের নামও বলেছেন আল্লাহ পাক আপনাকে আপনার নেককার সন্তান দান করুক তো সন্তান হচ্ছে না ইশতেখারা করাতে চেয়েছেন তো ইশতেখারা করা হয়েছে ইস্তেখারার মধ্যে আপনার জিন জাদু টোনা এই ধরনের কোনো সমস্যা নেই আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা রয়েছে আল্লাহ পাক অনেককে অনেক সময় হয় যে আমাদের অনেকে সন্তান একটু দেরিতে অনেক সময় হয়ে থাকে কয়েক বছর পরেও হয় টাল্লার পক্ষতে থেকে অনেক সময় পরীক্ষা হয়ে থাকে তো আপনি আপনার দুজনে এমনটি করতে পারেন প্রতিদিন এমনটি করবেন আপনার স্ত্রীকে বলবেন এমনটি করার জন্য সুরা কাউসার সুরা কাউসার একসোথে একবার পাঠ করবে প্রতিদিন সুরা কাউসার একশো তো একবার পাঠ করবে সুরে এবং শেষে তিনবার করে দুরুদে পাক পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করবে আল্লাহ পাকের দয়া নেককার সন্তান হবে ইনশা আল্লাহ তাহ ইনশা আল্লাহ এরপর আমাদেরকে মাহাতাব ভাই সুনামগঞ্জ থেকে বলেছেন ছেলে লেখাপড়া অমনোযোগী দুষ্টমি করে বেশি আল্লাহ পাক আপনার সন্তানকে আপনাদের বাধ্য করে দেখ তো এর জন্য দোয়া করি আর প্লাস এই আমলটি করাতে হবে আপনারা পরিবারের যারাই রয়েছেন অবশ্যই আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে সন্তানের জন্য দোয়া করবেন আর আপনার সন্তানের জন্য আমলটি করবেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া রহমানু ইয়া রহিমু একশোতে একবার পাঠ করবেন পাঠ করে এক গ্লাস পানিতে ফুক দিয়ে পানিতে আর শুরু এবং শেষে একবার করে দুরুদেব পাক সহকারে পানিতে ফুক দিয়ে পানি আপনার সন্তানকে পান করাবেন এই আমলটি দৈনিক পাঁচবার করতে হবে পাঁচক তো নামাজের পর করতে পারেন অথবা আপনি দৈনিক পাঁচবার যে কোনো সময় আমলটি আপনি করতে পারেন করে আপনার সন্তানকে পানি পান করেন আশা করি যে লেখাপড়ায় মনোযোগী হবে আর অধিক দুষ্টমি করার জন্য এই আমলটি করতে পারেন দৈনিক একবার করে সুরা ফালাক আর সুরানাস সুরা ফালাক সুরানাস একবার করে পড়বেন শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে এরপর আপনার বাচ্চার গায়ে ফুক দেওয়ার ব্যবস্থা করুন আল্লাহ পাকের দয়া আপনার সন্তানের সমস্যা দূর হবে আল্লাহ ইনশাআল্লাহ মনিরুল ইসলাম ভাই আমাদেরকে রাজশাহী থেকে বলেছেন শরীর দুর্বল আপনার হাই প্রেশারও রয়েছে আর কয়েকটি প্রবলেম কথা বলেছেন আল্লাহ পাক আপনাকে এই সমস্ত রোগ থেকে আল্লাহ পাক আপনাকে আরোগ্য দান করুক আল্লাহ পাকের ইবাদত বন্দিকে করার জন্য আল্লাহ পাক শারীরিক সুস্থতা দান করুক দোয়া করি আর পাশাপাশি আপনি পাচক তো নামাজ আদাই করে আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন আর আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মুকমিনু ইয়া মুকমিনু ইয়া মুকমিনু একশত পনেরো বার পাঠ করবেন শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে আপনি নিজের গায়ে দম করে দিবেন ফুক দিবেন আর পানিতে ফুক দিয়ে পানি পান করবেন আর আপনি উঠতে বসতে চলাফেরা করার সময় আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু যতটুকু সম্ভব আপনি অধিক হারে পাঠ করবেন ইনশাল এরপর আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন আসাদুল ছোট মাদানি মুন্না নারায়ণগঞ্জ থেকে কল করেছেন বোন অসুস্থ থাকে বেশি ঠান্ডা জ্বর রাতে ভয় পায় অনেকগুলো সমস্যার কথা বলেছেন আপনার বোনের নাম বলেছেন লামিয়া মায়ের নাম রহিমা তো ইশতেখারা করা হয়েছে ইস্তাহার মধ্যে জিন জাদুটুন এই ধরনের কোনো সমস্যা নেই ইশতেখার মধ্যে বদনজর ইশারা পাওয়া যাচ্ছে অনেক সময় মানুষের যদি ছোট বাচ্চা হয়ে থাকে দেখতে একটু সুন্দর হয় আর বিশেষ করে ছোট বাচ্চাদের মনে হয়। ছোট তাদের। অনেক সময় মানুষের দৃষ্টি খারাপ নজর লেগে যায় অনেক সময় তো বদনজর ইশারা পাওয়া যাচ্ছে তো এই জন্যই এমনটি করতে পারেন ২৯ উনত্রিশ পাড়া সুরা কালাম সুরা কালামের একান্ন নং আয়াত এই আয়াতের কারিমা একবার পাঠ করবেন শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে আপনার বোনের গায়ে ফুক দিয়ে দিন আশা করি এর বরকোতে বদনজরের সমস্যা দূর হয়ে যাবে আর ঠান্ডার জন্য এমনটি করতে পারেন আল্লাহ পাকের উপর পরিপূর্ণ বিশ্বাস তো অবশ্যই রাখতে হবে বিশ্বাসের সাথে আমলগুলো করতে হবে কারণ বিশ্বাস না থাকলে আমলের ফলাফল ভালো পাওয়া যাবে না এই জন্য বিশ্বাস রাখবেন আর কোরআনুল কারিম থেকে সুরা ফাতিহা সুরা ফাতেহাকে সমস্ত রোগের ঔষধও বলা হয় তো সুরা ফাতিহা তিনবার পাঠ করবেন শুরু এবং শেষে তিনবার করে দুরুদে পাক পাঠ করে আপনার বোনের গায়ে ফুক দিয়ে দিবেন আর পানিতে ফুঁক দিয়ে সম্ভব হলে পানি পান করাবেন আর জ্বরের জন্য এমনটি করতে পারেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাই ইয়া ইয়া হাইয়ু ইয়া কৈয়মো ফোরটি সেভেন টাইম সাতচল্লিশ বার একটি সাদা কাগজের মধ্যে জেল পেন কালিদে লিখে এটাকে তাবিজের মতো ভাঁজ করে আপনার বোনের গায়ে তাবি গলায় অথবা হাতে পরিধান করাতে হবে আশা করি এমন করার বরকতে তার জ্বরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তালা আর রাতে বলেছেন ভয়ও পায় তো রাতে যদি ভয় পায় তো এমনটি করবেন রাতে যদি সম্ভব আয়তুল কুরসি পাঠ করে আপনার বোনের গায়ে যদি আপনার আম্মু সঠিকভাবে কোরআনুল কারিম পাঠ করতে পারে তাহলে পাঠ করে বাচ্চা আপনার বোনের গায়ে ফুক দিয়ে দিবে আর বিসমিল্লাহি রহমান রহিম একুশবার পাঠ করে ফুক দিয়ে দিবে আশা করি যে তারের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমরা দর্শকদের এসএমএস কেও শামিল করে নিচ্ছি জি তো প্রথমে ফেসবুকে আমাদেরকে অনেকেই কমেন্ট করে যাচ্ছেন তো এক ইসলামী ভাই আমাদেরকে সালাম জানিয়েছেন এবং লিখেছেন যে মালয়েশিয়া থেকে বলছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার নেক সকল জায়েজ দোয়াকে কবুল করুন আমাদেরকে আরেকজন আমাদেরকে এস এম এস করেছেন যে হুজুর আমার মানে চট্টগ্রাম থেকে তিনি লিখেছেন তো তিনি লিখেছেন যে গতকালকে তার অপারেশন হয়েছে অ্যাপেন্ডিসাইডের আচ্ছা তো ব্যথার জন্য তিনি মানে এখনও মানে প্রচুর ব্যথা অনুভব করতেছে অপারেশন হওয়ার পরেও তো এর জন্য তিনি আমল চাচ্ছে যেন তার এই ব্যথাটা যেন আল্লাহ দূর করে দেয় জি আপনি যদি ব্যথা আপনার থাকে অপারেশন হয়েছে আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুন আপনি আমলটি করতে পারেন যদি সম্ভব হয় আপনার বা কেউ যদি এমনটি করতে পারে আপনি যদি অসুস্থ অবস্থায় করতে না পারেন তাহলে আপনি এমনটি সহজে একটি আমল রয়েছে এটা ইয়া সালাম ইয়া সালাম ও ইয়া সালাম আপনি একসাথে এগারোবার পাঠ করে যদি সম্ভব হয় নিজের গায়ে ফুক দিবেন অথবা আপনি পাঠ করবেন আর যদি কেউ আপনার পাশে থাকে তাহলে তারা পাঠ করে আপনাকে ফুক দিয়ে দিতে পারবে আশা করি এমন করার বট করতে আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে আরেকজন এস করেছেন যে ব্যবসায় একটু লোকসান হচ্ছে তো এর থেকে বাঁচার বা লোকসান থেকে বা লাভ হওয়ার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে জি 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 যাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা হচ্ছে আপনার ব্যবসার লোকসান হচ্ছে এই বিষয়টা একটু দেখবেন যে আপনি যে ব্যবসা করছেন এই ব্যবসাটা অবশ্যই হালাল হতে হবে আমরা যারাই ব্যবসা করি ব্যবসাটা যেন অবশ্যই হালাল হয় এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন বা আপনি কোনো আলিম সাহেবের কাছ থেকে আপনার ব্যবসা সংক্রান্ত বিষয় আপনি একটু জেনে নেবেন যে আসলে আমি যে ব্যবসাটা করছি ব্যবসাটা হালাল কিনা যদি আপনার ব্যবসাটা হালাল হয় তাহলে আপনি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ৩৫ বার বিসমিল্লাহিউ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম আপনি পঁয়ত্রিশ বার লিখে এরপর লেমন ইটিং করি আপনার প্রতিষ্ঠানের মধ্যে জুলিয়ে দিন আশা করি আপনার হালাল ব্যবসার মধ্যে অনেক বরকত হবে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ তালা আমাদের আরেকজন লিখেছেন যে আমার মায়ের শরীরে অ্যালার্জির কারণে মানে অতিরিক্ত অ্যালার্জির কারণে তার রক্ত জমে যায় তো এর জন্য রুহানি চিকিৎসা কি রয়েছে জি অ্যালার্জি সমস্যার জন্য এমনটি করতে পারেন কোরআনুর কারিমার আঠারো পাড়া সুরা মু মিনুন সুরা মু মিনুন এর চোদ্দ নং আয়তে কারিমা এই আয়তে কারিমা একবার পাঠ করবেন শুরু এবং শেষে তিনবার করে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের গায়ে ফুগ দিতে হবে আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে হবে আর দাওতিস্তামীর যেই সকল স্থানের মধ্যে মসজিদে আউরাতে আত্মারিয়া তাবিজারিয়ার পক্ষ থেকে যে তাবিজ প্রদান করা হয় আপনার ওই স্থানে যোগাযোগ করে আপনার আম্মুর জন্য তাবিজে তাত্তরিয়া সংগ্রহ করুন ইনশাল্লাহ ইনশা আল্লাহ একজন লিখেছেন তার মায়ের মানে শরীরে হাত পা ফুলে যায় তো এজন রুহানি চিকিৎসা কি রয়েছে। জি আপনার আম্মুকে এমনটি করতে বলবেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালাম ইয়া সালামু ইয়া সালামু একশোতে একবার একসাথে একবার পাঠ করবে শুরু এবং শেষে তিনবার করে দুরুদে পাক পাঠ করে নিজের গায়ে ফুক দিবে আর পানিতে ফুক দিয়ে পানি পান করে নিবে আর আল্লাহ পাকের দরবারে দোয়া করবে আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ শারীরিক সুস্থতা নসিব হবে ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ তালা পুত্র সন্তানের জন্য আমল চেয়েছেন এক ইসলাম বোন তো কি আমল রয়েছে জি পুত্র সন্তানের জন্য আপনি এই আমলটি করতে পারেন আপনার স্বামী এবং স্ত্রী উভয় আমলটি করতে পারবেন আমলটি হচ্ছে যে কোরআনুল কারিমের সুরা কাউসার সুরা আল কাউসার এই সুরাটি আপনারা একশত একবার পাঠ করবেন একশত একবার সুরা কাউসার পাঠ করবেন আর আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন যেন আপনাদের পুত্র সন্তান হয় এর জন্য আমলটি করুন আশা করি যে পুত্র সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তা আমার ছোট ভাইয়ের পড়া স্মরণ রাখতে পারে না এমন একটি আমল বলে দিন যেন পড়া স্মরণে থাকে জি একজন লিখেছেন জি পড়া যাদের স্মরণ শক্তি একটু দুর্বল রয়েছে যদি আপনি এই আমলটি করতে পারেন রাতে আপনি আমলটি করবেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়াদাল জালালি ওয়ালিক্রম আল্লাহ পাকের এই নাম মোবারকা আপনি রাতে আমলটি করবেন যে ইসলামী ভাই অথবা ইসলামী বোন এমনটি করতে পারে তিনটি আপনারা কাঠবাদাম নেবেন তিনটি কাঠবাদামের মধ্যে ইয়াদ আল জালালি এই পাঠ করে এরপর ফুক দিবেন ফুক দেওয়ার পর এই একটি কাঠবাদাম সকালে আর একটি আপনি ওই দুপুরের সময় আর একটি আপনি রাতে যখন ফুক দিবেন ওই সময় খেয়ে নেবেন আশা করি যে আপনি এমনটি করার বরকতে আপনার শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা গাইবান্ধা থেকে আমাদেরকে লিখেছেন একজন নাকের মাংস বৃদ্ধি নিরাময় কি আমল করা যায় জি এর জন্য আপনি এই এই বিষয়টা হয়ে থেকে অনেক দিন যাব দীর্ঘ দিন যাবত পরিপাস বলে মনে হয় এটা না ঠান্ডা যাদের এই সমস্যাটা অনেক দিন যাব থাকে তো এই থেকেই প্রবলেমটা হতে পারে এবং অনেক সময় বংশগতভাবেই দনের এই ধরনের প্রবলেম থাকে তো যাই হোক আল্লাহ পাক আপনাকে সুস্থতা নসিব করো আল্লাহ পাকের কাছে দোয়া করি আর আপনি এমনটি করবেন রাতে ঘুমানোর পূর্বে সুরা আল আসর বিসমিল্লা সহকারে আপনি সুরা আল আসর ইন আল ইনসান আল এই আয়তে কারিম আপনি একশতবার রাতে ঘুমানোর পূর্বে পাঠ করে এক গ্লাস পানিতে ফুক দিয়ে পানি পান করে নেবেন শুরু এবং শেষে তিনবার করে দুরুদে পাক পাঠ করে নেবেন আর এই আমলটি আপনি নাইনটি টু ডেজ বিরানব্বই দিন কন্টিনিউ আমলটি আপনাকে করতে হবে আশা করি আমল করার বরকতে আপনার এই সমস্যা দূর হবে আর পাশাপাশি যদি আপনি প্রাথমিক পর্যায়ে হয়ে থাকে আপনার তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার যেভাবে আপনাকে ওষুধ সেবন করতে বলে ওই নিয়ম অনুসারে আপনি ওষুধও সেবন করতে পারেন ইনশাল্লাহ তাহলে ইনশাআল্লাহ তাহলে একজন লিখেছেন আমার বাড়ি কুমিল্লা আমার আব্বু স্ট্রক করেছে তো করণীয় কি এক পা এক হাত অবশ হয়ে গেছে জি যাদের স্ট্রক প্যারালাইসিস এর প্রবলেম রয়েছে এমনটি করতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটি নতুন প্লেট অথবা নতুন থালার মধ্যে আপনারা লিখতে হবে 11 বার 11 বার লিখে এরপর এটাকে পানি দ্বারা ধৌত করে আপনার যিনি স্ট্রক করেছে বা প্যারালাইসিস হয়ে গেছে ওনাকে পান করতে হবে এমনটি দৈনিক করতে হবে একবার কমপক্ষে দৈনিক একবার এগারোবার লিখে নতুন প্লেটে দৌত করে এরপর পানি দিয়ে পান করাতে হবে আর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া অল্লাহ ইয়া অল্লাহু একশতবার পাঠ করে ঘুমিয়ে যাবে আল্লাহ পাকের কাছে দোয়া করবে আশা করি এমন করার বরকতি আল্লাহ পাকের দয়ায় সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আরেকজন লিখেছেন করেছেন যে আমার বাড়িতে সব সময় সমস্যা অশান্তি লেগে থাকে তো করণীয় যে এটা অবশ্যই অশান্তি যাদের পরিবারে রয়েছে আপনাকে আমি বলবো আপনি যিনি চাচ্ছেন যেন সমাধান হয়ে যাক আমরা দোয়া করি যেন পারিবারিক শান্তি আল্লাহ পাক দান করুক জগড়া জাটি মনোমালিন্য এগুলো আল্লাহ পাক দূর করে দিক আপনি পাঁচ তো নামাজ অবশ্যই আদায় করবেন আর যদি সম্ভবে রাতে উঠে বিশেষ সময় আর সময় যদি সম্ভব হয় আপনি আল্লাহ পাকে দরবারে কেঁদে কেঁদে দোয়া করুন যেন আপনার পরিবারের যে ঝগড়াঝাটি রয়েছে মনোমালিন্যতা রয়েছে এটা যেন আল্লাহ পাক দূর করে দেয় আর আপনি যখনই গড়ে প্রবেশ করবেন তো গড়ে যখন আপনি প্রবেশ করবেন তখন অবশ্যই সালাম সালাম দিয়ে প্রবেশ করবেন গড়ের সদস্যদেরকে সালামের দ্বারা মহব্বত বৃদ্ধি পায় তো আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন আর যখনই প্রবেশ করবেন ডান পা দিয়ে প্রবেশ করে বিসমিল্লা সহকারে আপনি একবার সুরা ইখিলাস পাঠ করবেন পূর্বে এবং পরে একবার করে দুরুদে পাক পাঠ করে নেবেন তো এই আমল করার বরকতে আপনার পারিবারিক মনোমালিন্য ঝগড়াঝাটি দূর হবে আরেকটি আমল আপনি করতে পারেন আমলটি হচ্ছে যে আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু আপনি এক হাজারবার পাঠ করবেন শুরু এবং শেষে তিনবার করে দুরুদে পাক পাঠ করে আপনি পরিবারের ঘরের মধ্যে আপনার যেই মিষ্টি জাতীয় কোনো দ্রব্য বা চিনি হোক বা লবণ হোক এর মধ্যে ফুঁক দিয়ে আপনার পরিবারের সবাই যেন এটাকে সেবন করে তে এমনটি করুন আপনি আশা করি যে আপনার পারিবারিক ঝগড়াঝাটি মনোমালিন্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা অনেক দর্শক আমাদেরকে কল করেছেন তো ইনশাআল্লাহ আসুন আমরা দর্শকদের কল নিয়ে নেছি ইনশাআল্লাহ তো ভাই পর কল শুন শুনিয়ে দিন বলছি আমার মাথা চুল পড়ে যাচ্ছে আমি রুহানি চিকিৎসা চাই আল্লাহ সুনিদান করুক সঙ্গে থাকুন আরোজ করা হবে পরবর্তী কল আমার নাম আরিফুল ইসলাম সিবাদ আমার আম্মু শ্বাসকষ্ট রুহানি চিকিৎসা চাই আল্লাহ আপনার মাকে শেফা দিয়ে দেখ দোয়া করি সঙ্গে থাকুন আলোচ করা হবে পরবর্তী কল শুনি দিন আমার নাম হলো মোহাম্মদ আব্দুল বারেক শেরপুর সমস্যা হলো আমার ওয়াইফের বাচ্চা গর্ভে গর্ভবান হয়ে যায় এর জন্য কি সারা করাতে চাই আমার স্ত্রীর নাম মোহাম্মদ শান্তা বেগম আমার শাশুড়ির নাম মাহমুদা বেগম

আপনারা রুহানি চিকিৎসা চেয়েছেন ইস্তেখারা চেয়েছেন সঙ্গে থাকুন আর যা বলে দেওয়া হবে ইনশাল্লাহ তা লিখে রাখার চেষ্টা করুন ইনশাল্লাহ জি ভাই জি আমাদেরকে মুজাম্মেল ভাই কিশোরগঞ্জ থেকে বলেছেন মাথার চুল পড়ে যাচ্ছে আপনার মাথার চুল পড়া বন্ধ করে দিক আপনি এর জন্য চেষ্টা করবেন মাথাকে পরিচ্ছন্ন রাখার জন্য আর মাথাকে যতটুকু সম্ভব হয় আপনি ডেকে রাখুন যদি সম্ভব হয় মাথায় টুপি ব্যবহার করতে পারেন যদি আমরা মাথায় টুপি বা পাগড়ি আমরা পরিধান করি তাহলে আমাদের মাথা বিভিন্ন ধুলাবালি থেকে আমাদের মাথা সেফলা থেকে তো এইভাবে আপনার মাথার জন্য একটু উপকার হবে আর আপনি এমনটি করবেন আপনি কোরআনুল কারিমসুরা আল্লাহ সুরার লাইল আপনি সুরাটি বার পাঠ করবেন শুরু এবং শেষে আপনি তিনবার করে দুরুদে পাক পাঠ করে এক বোতল তেল যেটা ভালো তেল যদি সম্ভব হয় অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন জৈতুন শরীফের তেল যেটা আমরা বলি তবে যতটুকু সম্ভব ভালোটা নেওয়ার চেষ্টা করবেন এর মধ্যে এই আমলটা করে ফুক দিয়ে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে একটু করে মাথা মালিশ করবেন আশা করি আমল করার বরকতে আপনার চুল পড়া বন্ধ হবে আরেকটি আম গড় চিকিৎসা রয়েছে এটা হচ্ছে আপনি মাথার চুল পড়ে অথবা দাড়ি পড়ে যাক এর জন্য আপনি এমনটি করবেন আট চামচ গরম জৈতুনের তেল আট চামচ গরম জৈতুনের তেলের মধ্যে এক চামচ খাটি মধু আট চামচ জৈতুনের তেলের মধ্যে এক চামচ খাটি মধু এবং এক চামচ পাতলাভাবে পিসা হয়েছে এমন দারুচিনি চিনি এক চামচ দারুচিনি মিশিয়ে তারপর সেগুলোকে চুলের মধ্যে জোরে যে সমস্ত স্থানে আপনার চুল ঝরে যায় ওই স্থানের মধ্যে ভালোভাবে মালিশ করুন অতপর আপনি এরপর দ্বিতীয় দিনে এইভাবে তেল ব্যবহার করুন এইভাবে আপনি বারো দিন এমনটি কন্টিনিউ করুন বারো দিনের মধ্যে আশা করি যে আপনি উপকারিতা আপনি লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ তা জি এরপর আমাদেরকে কল করেছিল আরিফুল ইসলাম ভাই মায়ের শ্বাসকষ্টের কথা বলেছেন আল্লাহ পাক আপনার আম্মুর শ্বাসকষ্টকে দূর করে দেখ আল্লাহ দান করুক যতটুকু সম্ভব একটু আর যদি সম্ভব হয় যে কাজ তো অবশ্যই করতে হয় মাকে অনেক কাজ করতে হয় জি জি তাই যদি সম্ভব হয় তাহলে গরম পানি করে এরপরে যেন কাজগুলো করা হয় আর যদি সম্ভব হয় পাও মোজা এগুলো যেন ইউজ করে যতটা সেফ থাকা যায় জি জি আর আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া ইয়া নয়বার পাঠ করবেন শুরু এবং শেষে একবার করে দরুদে পাঠ করে নিজের গায়ে ফুক দিতে হবে আর পানি পানিতে ফুক দিয়ে পানি পান করতে হবে আর একটি বিশেষ আমল বলে দিচ্ছি একটি বিষয়ে খেয়াল রাখবেন যে যখন সকালবেলা একবারে মুক্ত বায়ু যখন বিশুদ্ধ বায়ু রয়েছে সকালবেলা ফজরের নামাজ যখন আমরা পড়তে উঠি একটু খোলা আকাশের নিচে গিয়ে আমরা এমনটি করতে পারেন এইভাবে এমনটি করেন যে কিছু আমরা নিঃশ্বাস জোরে জোরে একটু নিঃশ্বাস নিব নিঃশ্বাস নিয়ে যদি সম্ভব একটু ভিতরে আমরা চেপে নিঃশ্বাসটা ধরে রাখবে কিছু কিছুক্ষণ পরে আমরা নিঃশ্বাসটা ছাড়বো এইভাবে কয়েকবার নিঃশ্বাসটাকে যদি আপনি ঘন ঘন কয়েকবার নিয়ে এভাবে ভিতরে কিছু রেখে আর নিঃশ্বাসটা আপনি বের করেন তো এইভাবে শ্বাসকষ্টের জন্য আপনার খুবই উপকার হবে ইনশাল্লা তাহলে ইনশাল্লাহ এরপর আমাদেরকে কল করেছিলেন আব্দুল বারেক বাইশেরপুর থেকে বলেছেন স্ত্রীর সন্তান নষ্ট হয়ে যায় আর স্ত্রীর নামও বলেছেন শান্তা বেগম মায়ের নাম বলেছেন মাহফুজা বেগম তো আপনার স্ত্রী ইস্তেখারা করা হয়েছে ইস্তেখারার মধ্যে কিছু আশ্রাতের ইশারা রয়েছে কিছু জিনের আসর পাওয়া যাচ্ছে তো এই জন্য আপনার স্ত্রীকে অনেক সতর্ক থাকতে হবে সেবও থাকতে হবে যদি সম্ভব হয় আপনার স্ত্রী যখনই সন্তান পেটে আসে তখন দাওত ইসলামের সাথে যোগাযোগ করে আপনারা তাবিজাতে আত্মারি একটি বিশেষ তাবিজ প্রদান করা হয় যাদের সন্তান নিরাপদ থাকার জন্য একটি তাবিজ দেওয়া হয় তো এই তাবিজাতে আত্মারির সংগ্রহ করুন আর যখন আপনার স্ত্রীর গর্বের সন্তান আসবে তখন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাই ইয়া কৈয়ম ইয়া হাইয়ু ইয়া কৈয়মও এক এগারো বার একশোতে এগারোবার একটি সাদা কাগজের মধ্যে জেল পেন কালি দিয়ে লিখে এটাকে তাবিজের মতো ভাঁজ করে এরপর নিজের পেটে পরিধান করতে হবে এর দ্বারা বাচ্চা নিরাপদ থাকবে ইনশা আল্লাহ আর জিনের সমস্যার জন্য আপনারা আপনার স্ত্রীকে এমনটি করতে বলবেন যে প্রতিদিন সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা তিন কুল শরীফ পাঠ করতে বলবেন রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই অজু করে পাক পবিত্র সবসময় চেষ্টা করবেন যে যেন অজ অবস্থায় থাকতে পারে আর মাথার চুলগুলা যেন ডেকে রাখে আর পাঁচ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে আর অধিক বেশি করে ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ ইয়া কয়ুম আল্লাহ পাকের নামের জিকির করবে আর রাতে ঘুমানোর পূর্বে একুশবার বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করে তারপর ঘুমাবে আশা করি যে আপনার স্ত্রীর সমস্যা দূর হবে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাজশাহী থেকে আমাদেরকে আব্দুর রশিদ ভাই বলেছিলেন যে প্যারালাইসিসের সমস্যা রয়েছে আল্লাহ পাহা জারি রয়েছে আপনার হোক বা আপনার পরিবার যদি কারো প্যারালাইসিস হয়ে থাকে আল্লাহ এই সমস্যা দূর করে দেখ তো এর জন্য এমনটি করতে হবে যে পূর্ব বলা হয়েছিল যে লা ইলাহা ইল্লল্লহ লা ইলাহা ইল্ল্লাহ একটি থালা বা প্লেটের মধ্যে লিখে এগারোবার লিখবে এরপর পানি দৌত করে এটা জারি রোগ রয়েছে তিনি এটা পান করবে আর রাতে ঘুমানোর পড়বে একশতবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পাঠ করে আল্লাহ পাকের দরবার দোয়া করে ঘুমিয়ে যাবে আশা করি আল্লাহ পাকের দয় তার এই সমস্যা দূর হবে ইনশা আল্লাহ তাহ এরপর আমাদেরকে নরাইল থেকে বলেছিলেন যে রাজন ভাই বলেছেন মায়ের সমস্যা সন্ধ্যার পর ঘর থেকে বের হলে শরীর পোড়া করে ঝিমঝিম করে বিভিন্ন সমস্যা দেখা দেয় তো ভাই আপনাকে বলবো যদি সম্ভব হয় তাহলে আপনার মায়ের নাম এবং আপনার নানির নাম দু নাম লিখে এস এম এস করে অথবা কল দিয়ে ইস্তেখারা করিয়ে নেন যে কোনো সমস্যা রয়েছে কিনা না যদি ইস্তেখারা করে দেখা হয় যে কোনো সমস্যা আছে কিনা ওই অনুসারে আমল করতে পারবে আর যেহেতু আপনি ইস্তেখারা করতে বলেননি আপনি রুহানির চিকিৎসা চেয়েছেন তো এর জন্য এমনটি করতে বলুন আপনার আম্মুকে বললেন প্রতিদিন সকাল সন্ধ্যা সুরা ইখলা সুরা ফালাক সুরা নাস এই তিনটি সুরা ধারাবাহিকভাবে তিন তিনবার করে পাঠ করে নিজের গায়ে ফুক দিবে শুরু এবং শেষে তিনবার করে দুরুদ শরীফ পাঠ করবে সকালে সূর্য ওঠার পূর্বে আমলটি করবে ফজরের পর আর মাগ্রীবের সূর্য ডুবার পূর্বে অর্থাৎ আসরের পরে এই দুই টাইমে এই দুই আমলগুলো করে নিজের গায়ে ফুক দিবে আশা করি আপনার আম্মুরের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ তাহলে আরিফ হোসেন ভাই আমাদেরকে সিলেট থেকে বলেছেন স্ত্রী গুমের মধ্যে কেঁপে ওঠে আর স্বপ্নে অনেক খারাপ দৃশ্য দেখে অনেক দিন আল্লাহ পাক আপনার স্ত্রীকে রোগ থেকে আরোগ্য দান করে সমস্যা দূর করে দিক আমি আপনার স্ত্রীর নাম বলছেন রাবিয়া বেগম আর আপনার শাশুড়ির নাম হালিমা বেগম তো এর ইস্তেখারা করা হয়েছে ইস্তেখারার মধ্যে কিছু উপর সমস্যা যেটা জিন্নাতের আসর এরকম কিছু আশ্রাতের ইশারা পাওয়া যাচ্ছে এই আপনার স্ত্রীকে যেই সমস্ত আমল বলা হলো জিনের সমস্যার জন্য আমলগুলো করার জন্য সব পাক পবিত্র থাকতে হবে আল্লাহ পাকের নামের জিকির করতে হবে আর কোরআনুল কারিমের তেলাত করবে আয়তুল কুরসি রাতে ঘুমানোর পূর্বে আয়তুল কুরসি পাঠ করে গায়ে ফুক দিবে আশা করি যে আমল করা বরকৃত আপনার স্ত্রীর সমস্যা দূর হবে আর যদি সম্ভব হয় দাওয়াতিস্ত্বামীর সাথে যোগাযোগ করে আপনার স্ত্রীর কার্টের এক বিশেষ আমল হচ্ছে জিন জাদু টোনা বদ নজর এই ধরনের বিভিন্ন সমস্যার জন্য এক কার্টের বিশেষ আমল করা হয় দাওয়াত ইসলামের মসজিদ থেকে তো আপনারা যোগাযোগ করে আপনার কার্টের আমলটি করার ব্যবস্থা করুন আশা করি যে তাদের সমস্যা দূর হবে ইনশা আল্লাহ হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে কমেন্ট করেছেন যে এক ইসলামী ভাই যে আমার সংসারে সবসময় অভাব অনটন লেগেই থাকে আর কোনো আয় রোজগার বরকত নাই জি আল্লাহ পাক আপনার যে সমস্যার কথা বললেন আল্লাহ সমস্যা দূর করে দিক সংসার মধ্যে আয় উন্নতি দান করুক তা আপনি এই আমলটি আপনাদের করতে হবে পাঁচ তো নামাজ তো অবশ্যই পড়বেন আর বিশেষ করে ফজরের নামাজ যখন পড়তে উঠবেন তো ফজর নামাজের যখন ওয়াক্ত শুরু হয়ে যায় সুবে সাদিকের যখন সময় শুরু হয়ে যায় তো সুবে সাদিকের সময় আপনাকে একটি আমল করতে হবে আমলটি হচ্ছে আপনি সুবে ওয়াক্তা যখন শুরু হয়ে যায় ফজরের ওয়াক্ত শুরু হয় ওই সময়ে আপনি এক শতবার এই অজিফাগুলা আদায় করবেন সুবাহায়ানমুল্লাহি হামদিহি সুবাহায়ান উল্লাহিলাম আজিমুল্লাহ অজিফাগুলো আপনি এক শতবার পাঠ করুন আশা করি এর দ্বারা আপনার যে অভাব অনটন রয়েছে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তা আল্লাহ ইনশাআল্লাহ তা আমাদেরকে কমেন্ট করেছেন আয় ইসলামী বোন লিখেছেন আমার বিয়ে হচ্ছে না উত্তম জীবন সঙ্গী ও তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল জানতে চাই আল্লাহ তালা আপনার জন্য উত্তম নেককার পাত্র ব্যবস্থা করে দিক দোয়া করি তো কি روحانی চিকিৎসা রয়েছে। জি আল্লাহ পাক আপনাকে নেককার পাত্রের ব্যবস্থা করে দিক আর অবশ্যই শরীয়তের পর্দার মধ্যে থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ সদাই করবেন ভালো ভালো করে নিতে পারে জি জি আল্লাহ পাকের কাছে দোয়াও করবেন আর কিছু বিশেষ সময় থাকে দোয়া কবুলের এর মধ্যে একটি সময় জুমার দিন জুমায় আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেল তাই জুমার দিন আসর থেকে মাগরিব এর মধ্যখানে মাগরিবের পূর্ব মুহূর্ত বা এই সময়টার মধ্যে কিন্তু দোয়া কবুল হয়ে থাকে তো এই বিশেষ সময় আপনি যদি বসে করণের পাকের তেল করে আসর থেকে মাগরীব বা অজিফা জিকি রাস্কার দুরুদে পাক পাঠ করতে থাকেন এরপর মাগরিবের সূর্য ডুবার পূর্বে যদি দোয়া করেন আপনার যে মনের ইচ্ছা রয়েছে জাইস উদ্দেশ্য রয়েছে আপনি যদি দোয়া করেন তা আল্লাহ পাক আপনার এই উদ্দেশ্য আল্লাহ পাক কবুল করবে আর বিয়ের জন্য যেহেতু আমল জানতে চেয়েছেন আর একটা আমল বলে দিচ্ছে এটা হচ্ছে যে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে একচল্লিশ বার সুরা ইখলাস পাঠ করবেন রাতে ঘুমানোর পূর্বে একচল্লিশ বার সুরা ইখলাস পাঠ করবেন আর এই নিয়তে পাঠ করবেন যেন আমি একজন সৎ পাত্র পেয়ে যাই বা আমার যেন দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যায় আর যখন বিবাহের ব্যবস্থা হয়ে যাবে তাহলে আপনি বিবাহের ব্যবস্থা সুন্নত অনুযায়ী করবেন বিবাহ অনুষ্ঠানের সময় গানবদ্ধ হয়ে থাকে এই সমস্ত জিনিস নিয়ত করবেন যে আমি এগুলো করব না আমি সূন্যত অনুসারে আমার বিবাহের মধ্যে জি আমার বিবাহ আমি সম্পাদন করব শূন্যত অনুযায়ী বিবাহ করব। তো এই নিয়ত উপরে নেবেন আশা করি যে আমলটা বলা হয়েছে আপনি তিন মাস পর্যন্ত আমলটি করুন রাত্রে ঘুমানোর পূর্বে বার সুরাই খিলাস আর পূর্বে এবং পরে তিনবার করে দরুদে পাক পাঠ করে আল্লাহ পাকের দরবারে সৎ পাত্রের জন্য দোয়া করুন আশা করি দ্রুত বিবাহের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাহা মাদানী চ্যানেল দর্শক বৃন্দ যারা এই ইস্তেখারা করিয়েছেন এই বিষয়টা খেয়াল রাখবেন ইস্তেখারার মাধ্যমে প্রকৃত জ্ঞান অর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন এই জন্য আপনারা এই বিষয় খেয়াল রেখে নিয়ম অনুসারে আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ সাল্লু আলহিউ দর্শক দর্শকবৃন্দ আমরা দেখছি ধারা রোহানি চিকিৎসা এবং ইস্তেখারা তো দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান খুবই শেষের দিকে আমাদের তো আপনাদের ফোন কল এস এম এসের উত্তর আর অনুষ্ঠানের মধ্যে আমরা সামিল করতে পারছি না সকলেই ক্ষমার দৃষ্টিতে আমাদেরকে দেখবেন আর অনেক কিছু দর্শকদের অনেক এস আমরা আসলে অনুষ্ঠানে সামিল করতে পারি না কিছু কারণও থাকে এখানে আর অনেক দর্শক আছে এরকম কিছু রোগ রয়েছে যেটা আমাদের অনুষ্ঠানের মধ্যে টিভি স্ক্রিনের মধ্যে যেটা দেওয়া আসলে পসিবল হয়ে ওঠে না তো সেজন্য আপনারা যদি সরাসরি আমাদের এখানে যোগাযোগ করে নেন ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানা মদিনা মসজিদে প্রতি বৃহস্পতিবার যদি আপনি এশার নামাজ এখানে আদায় করেন ইনশাআল্লাহ তালা সাপ্তাহিক শূন্যতা ভরা ইজতেমা পাকে শরীক্ষণ ইজতেমার পরপর ইনশাল্লাহ তাবিজাতে আত্মারিয়া যে ডিপার্টমেন্ট এখানে বসবে তো ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার যেই সমস্যাগুলি রয়েছে বা ইস্তেখারা করতে চাইলে এই সমস্যাগুলি ইনশাল্লাহ এখান থেকে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তাল্লাহ আর আরেকটি দাওয়াত দিব তো আপনারা চেষ্টা করবেন যে প্রতি মাসে একবার হলেও কমপক্ষে তিন দিনের মাদানি কাফিলাতে সফর করা কারণ আমাদের অনেক রোগ পেরেশানি রয়েছে আমাদের অনেক সমস্যা রয়েছে তো আমরা দোয়া করি কবুল হয় না আর দোয়া কবুলের একটি মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাহতালার রাস্তায় সফর করা কারণ আল্লাহ তালা রাস্তা যারা সফর হয় মুসাফির হয় মুসাফিরের দোয়া আল্লাহতালা কবুল করে নেয় তো আপনারা যদি তিন দিনে কাফেলায় সফর করে দোয়া করেন আপনার রোগের জন্য আপনার পরিবারের জন্য নেক সন্তানের জন্য বিবাহের জন্য পারিবারিক যত ঝামেলা আছে তো সমস্ত কিছুর জন্য আপনারা যদি দোয়া করেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা চায় আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তালা আরেকটি দাওয়াত দিব যে দাওয়াতি ইসলামের একটি ডিপার্টমেন্ট তো সেটা হচ্ছে শোভায় তালিম যা আমরা জানি যে শিক্ষা বিভাগ তো এই ডিপার্টমেন্টের উদ্যোগে ইনশাআল্লাহ তালা আগামী বিশ তারিখ এই মাসের বিশ তারিখ আগামীকাল ইনশাআল্লাহ তালা তো সাত দিনের একটি নামাজ কোর্স আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিশেষ করে যারা কলেজে পরে বা ইউনিভার্সিটি লেভেলে যারা স্টুডেন্ট রয়েছে তো এদেরকে নিয়ে বিশেষভাবে এই কোর্সটা আয়োজন করা হবে ইনশাল্লাহ তো সাত দিন এই কোর্সের মধ্যে সহি সহি শুদ্ধভাবে নামাজ নামাজের যে আহাকামগুলি রয়েছে অজু গোসল ইনশাল্লাহ তালা এগুলি সব কিছু ইনশাল্লাহ শেখানো হবে তো আপনাদেরকে বলবো আপনারা এই কোর্সের মধ্যে শরিক হন যাদের সম্ভব হয় না তো আপনাদের ছেলে বা আপনাদের ছোট ভাই যারা এই পড়াশোনা করছে প্রতিবেশী তো এদেরকেও দাওয়াত দিয়ে এই কোর্সে আপনি তাদেরকে শরী করার ইনশাআল্লাহ তালা তো এর বরকতে দেখা যাবে যে তার আপনার দাওয়াতের মাধ্যমে একজন মুসলমান ভাইয়ের নামাজটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো যারা কল করেছেন ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠান দেখবেন আমরা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানের মধ্যে আপনাদের কলগুলি সামিল করার জন্য ইনশাআল্লাহ তাল্লাহ তো আসুন আমরা সকলের জন্য ইনশাল্লাহ আজকে দোয়া করা হবে জি ভাই দোয়া করে দিন

আল্লাহ মা বোনদেরকে পর্দার মধ্যে থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে শারীরিক সুস্থতা দান করে দাও আল্লাহ যারা মাদানী চ্যানেলের মধ্যে মামলা কল করে এস করে বিভিন্ন সমস্যার কথা বলে মাওলা তাদের সমস্যাগুলোকে সমাধান করে দাও আল্লাহ যার যার পারিবারিক অশান্তি রয়েছে মাওলা পারিবারিক অশান্তিগুলোকে তুমি দূর করে দাও পরিবারের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ অনেকে ব্যবসা বাণিজ্যের মধ্যে সমস্যা রয়েছে মাওলা তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল ব্যবসার মধ্যে অফুরন্ত বরকত দান করে দাও আল্লাহ অনেকের সন্তান হচ্ছে না মাওলা তাদের নেককার সন্তান বিনা অপারেশনে দান করে দাও আল্লাহ অনেকের উপযুক্ত কন্যা এবং উপযুক্ত ছেলে রয়েছে মাওলা যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও উপযুক্ত পাত্র দেখে সৎ পাত্র দেখে মাওলা বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ অনেকেই এই মাদানি চ্যানেলের মধ্যে মাওলা দোয়ার মধ্যে শরিক হয়েছে যার যে মনের রয়েছে মনের কবুল করে নাও আল্লাহ আমাদের সবাইকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ যারা দাওয়াত ইসলামীকে সাহায্য সহযোগিতা করে বিকাশের মধ্যে অনেকে টাকা পাঠিয়ে থাকে অনেক মান্যত করে থাকে নিয়ত করে থাকে প্রত্যেকের মহল্লা মনের করে যার যে সমস্যা রয়েছে মালা তুমি সমস্যার সমাধান করে দাও আল্লাহ আমাদেরকে গুনাহের রোগ থেকে আরোগ্য দান করে দাও পাঁচ তো নামাজ আমাদেরকে জামাত সকালে আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহ আমাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচার তৌফিক দান করে দাও মাওলানা আমাদের সবাইকে মাওলা ক্ষতিকর রোগ থেকে মাওলা তুমি হেফাজত করো মাওলা কঠিন জটিল যে সমস্ত রোগ রয়েছে মাওলা তাদেরকে শিফা দান করে দাও আল্লাহ আমাদের ইমানের সালামতি দান করো আমাদেরকে ইমানের সাথে মৃত্যু নসিব করো আল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকত হুমুল আলিয়া মাওলা সকল সুন্নি ওলামা মাসাকের ইলিম আমুল হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করে দাও আল্লাহ তাদের ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকে ধন্য করে দাও আল্লাহ আমাদের

অসহায় বাসনা করো ওহে